হাসপাতালে সন্তান প্রসব করলে দিতে হবে টাকা, না হলে মা ও একরত্তি শিশুকে আটকে রাখা হবে, এমনই অভিযোগ আয়াদের বিরুদ্ধে। জানা যায় ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের। জানা যায় চলতি মাসের ১৮ তারিখ রিয়া দাস নামে এক মহিলা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রসব করেন। অভিযোগ, শুক্রবার হাসপাতালের তরফে ছুটি দেওয়া হলেও মিষ্টি খাওয়ার নামে ৫০০ টাকা চাওয়া না দেওয়ায় দীর্ঘক্ষণ মা ও বাচ্চাকে আটকে রাখা হয়। পরে ৩০০ টাকার বদলে দুজনকে ছাড়া হয়, এমনটাই অভিযোগ শিশুর আত্মীয়দের। হাত জোর করে বলা হয়েছে ১০০ টাকা দেওয়া হয়েছে, তারপরে তারা ছেড়েছে। মানে টাকা না দিলে পেশেন্ট ছাড়া না, বলে বসে থাকবে, বলে যদি আরা করছে, এটা আরা করছে, রায়া গেটম্যান করছে না, গেটম্যান করছে না, আরা গেটম্যান কোনো কিছু বলছে না। ঘটনা নিয়ে কোন রকম মুখ খুলতে চাননি হাবড়া হাসপাতালের সুপার, তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান। আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম, আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করবো। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা ডেফিনেটলি রোগী কল্যাণ সমিতি আমাদের রয়েছে, সেই রোগী কল্যাণ সমিতির আমি একজন মেম্বার, আমরা বিষয়টা দেখব। যদি এই ধরনের কাজ কোনো আয়া করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি নেব। এই প্রথম নয়, অহরহ ঘটছে এই ঘটনা, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন নবজাতক সহ মাকে এভাবে হেনস্থা করা হলো উঠছে প্রশ্ন। হাবড়া থেকে দেবকুমারদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।